মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে আর ওই মর্নিংয়ে উঠেই আমি ভিডিওটা স্টার্ট করিনি, একদম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে প্রপারলি তারপর তোমাদের সামনে আসছি। এখনও ব্রেকফাস্ট করিনি, মানে নিচ থেকে ফ্রেশ হয়ে উপরে আসলাম, সব কিছু মানে চুল টুল সব কিছু ঠিকঠাক করলাম, এবার নিচে যাব, ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর ঘুম বলতে গরমে চোটে একটু ঘুমাইনি, রাতে হয়তো ঘুমিয়েছি 12টা, উঠেছি আবার 4টে, তো বিছানাতেই পড়েছিলাম। একবার বাইরে যাচ্ছি, একবার ঘরে আসছি, এই কাজ। তো সারাদিন কী কী করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে কিন্তু তোমাদের দাদাভাই এখনও আমাকে কল করেনি, রোজ মর্নিংয়ে কিন্তু কল করা হয়ে যায়। এমনি নর্মাল একটা টেক্সট মেসেজ আমাকে করেছে, তো তারপর আমি কল করলাম, ও রিসিভও করিনি, অনলাইনও নেই। যাই হোক, যখন আসবে তখন নিশ্চয়ই কল করবে। তো চলো এখন নিচে যাই, ঝটপট করে চা টা খেয়ে নিই। আমি যখন ফ্রেশ হচ্ছিলাম তখনই দেখছি আমার চা বানানো হয়ে গেছে, আমারটা রেখে দিয়েছে, গরম করে নিতে হবে। তো চলো চাই। নিচে এসে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে আমি কিছুই খাইনি, শুধু এক কাপ চা আর দুটো বিস্কুট ছাড়া। খেতে ইচ্ছা করছিল না কিছুই। তারপরে এখন আমি লেগে পড়বো একটু কাজে। কাজ বলতে, মা আমাকে সকাল থেকেই জিজ্ঞাসা করছিলো তুমি এই নাড়ু খাও, কিংবা তুমি এই জিনিসটা খাও, ওই জিনিসটা খাও, যেটা খাও সেটা আমাকে বলো, আমি সেটা বানিয়ে দেবো। তারপর বারবার আমাকে জিজ্ঞাসা করছিলো তুমি কি ভাজা নাড়ু খাও। ভাজা নাড়ু বলতে, অনেকে ভাজা নাড়ু হিসাবে চেনো, আবার কেউ কেউ সুজির নাড়ু হিসাবে চেনো, যেমন আমি সুজির নাড়ু হিসাবে চিনি। তো সেই জিনিসটাকেই এখানে ভাজা নাড়ু বলে। তো আমি বললাম হ্যাঁ, ওটা তো আমার ভীষণ ভালো লাগে। কথাটা আমি বলার সঙ্গে সঙ্গেই মা বাবাকে বলল যে উপরে দেখো দুটো নারকেল রয়েছে পেড়ে দেওয়ার জন্য। তো বাবা নারকেলটা পেড়ে একদম ছাড়িয়ে ঠিকঠাক করে দিয়ে দিল, কারণ নাড়ু হবে, আমি খেতে চেয়েছি। খেতে চেয়েছি বলতে মাই আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম হ্যাঁ আমার ভালো লাগে। বলার সঙ্গে সঙ্গে এই যে দেখো প্রিপারেশন শুরু হয়ে গেছে। মা আমাকে বললো তুমি তাহলে নারকেলটা কুড়ে দাও, কুড়তে পারো? আমি বললাম হ্যাঁ নারকেলটা আমি কুড়তে পারবো। বললো তাহলে তুমি নারকেলটা কুড়ে দাও, আমি সমস্ত কিছু জোগাড়গুলো করে নিই, আর আজকে শুধু আমার এই সুজির নাড়ু হবে না, আর আরও তার সঙ্গে রয়েছে নানান রকমের রেসিপি। তো চলো সমস্ত রেসিপিগুলোই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো আমি সাইডে মায়ের সঙ্গে বকবক করছিলাম, আর ওইদিকে হাতের কাজ করছিলাম। আর বকবক করতে করতে আমার হাতের কাজ সারা হয়ে গেছে, মানে দুটো নারকেলই আমি ছাড়িয়ে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ। যেটাতে আমি নারকেলটা কুটছিলাম ওটা একটু ধার কম ছিল, যার জন্য আমার প্রচুর অসুবিধা হচ্ছিল, তবু আমি কাজটা করে ফেলেছি। এবার সুজির নাড়ু বানাতে গিয়ে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সবার প্রথমে নারকেলটাকে রেখেছি, তারপরে পরিমাণ মতন চিনি নিয়েছি, তারপরে নিয়েছি সুজি। সুজিটা আমি আগে দেখে নিয়েছি সুজিতে পোকা টোকা কিছু ছিল কি না, তারপর একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর যে ছোটো ছোটো কালো কালো কিছু রয়েছে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে পিঁপড়ে, মানে চিনিতে পিঁপড়ে হয়েছিল, সেটা মা খেয়াল করেনি, চিনিটা ওর মধ্যে ঢেলে দিয়েছে। ঢেলে যখন দিয়েছে তো কী আর করা যাবে, সেটা তো তোলা যাচ্ছিলো না। তো পিঁপড়েগুলো যখন একে একে উপরের দিকে উঠছিল তখন আমি কী করছিলাম, একটা একটা করে ফেলে দিচ্ছিলাম। এইদিকে দেখো মা বাদাম ভেজে নিচ্ছে, কারণ এই বাদাম ভাজাগুলোকেও ওই নাড়ুর মধ্যেই দেওয়া হবে, মানে ভেঙে আধখানা করে আর কি। আর এইদিকে আরও একটা আইটেম হবে, সেটা কি সেটাও বলি, নিমকি বানানো হবে। মা আমাকে ওটাও জিজ্ঞাসা করলো তুমি নিমকি খাও, আমি বললাম হ্যাঁ ওটাও ভালো লাগে, কারণ আমার এইসব জিনিসগুলো ভীষণ ভালো লাগে। তো বললো তাহলে নিমকিও বানিয়ে দেবো। তো নিমকি বানানোর জন্য সবার প্রথমে একটু ময়দা নিয়েছে, তাতে কালো জিরে দিয়েছে, একদম সামান্য পরিমাণে চিনি আর লবণ দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছে। যত বেশি মাখা হবে তত মানে নিমকিগুলো ফুলফুলে হবে, এটাই মায়ের মুখ থেকে শুনলাম। নিমকি আমি বাড়িতেও খেয়েছি, মা একবার বানিয়েছিল। আর এখানে খাবার ওইদিকে দেখতে পাচ্ছ সুজির যে ব্যাটারটা বানিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে, ওর মধ্যে কিন্তু এখনও ময়দার পরিমাণটা দেওয়া হয়নি। এইদিকে ওইটাকে রেখে দিয়ে, কারণ চিনিটা কিছুটা টাইম গলবে তার জন্য ওটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আর এইদিকে ততক্ষণ মা এই ময়দাটা মেখে নিল। নিমকির ময়দাটা মাখার পরে ওটাকেও রেখে দিয়েছে, তারপরে এই যে আবার সুজির নাড়ুর ময়দাতে হাত দিল। তো এবার এখানে পরিমাণ মতন ময়দা নিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ময়দার পরিমাণটা একটু বেশি নিয়ে নিল, কারণ সুজির নাড়ুতে সুজির পরিমাণটা বেশি থাকলে সেটা খেতে আরও টেস্ট লাগে। এর আগে আমি বহুবার খেয়েছি আমার বাড়িতে, আমার ভীষণ প্রিয় একটা নাড়ু। তো মা কী করতো, মানে আমার মা ওখানে বেশি পরিমাণ সুজি দিত, তিন চার মানে দুই প্যাকেট তিন প্যাকেট, মানে পরিমাণ মতন যতটা লাগতো আর কি। কিন্তু
কিন্তু আমার মনে হচ্ছে এটাতে ময়দার পরিমাণ একটু বেশি হয়ে গেছে। যাই হোক, ভাজার পরে বুঝতে পারবো খেতে কেমন লাগছে না লাগছে। এই যে দেখো, এক থালা বানানো হয়ে গেছে, আমি বানিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, এখনও অনেকটা পরিমাণে রয়েছে। এখনও মোটামুটি 2-3 থালা এরকম নাড়ু হবে। এই নাড়ুগুলো ছোটো ছোটো করে বানাতে হয় যাতে ভাজার পরে একটু ফুলবে। আর সুজি রয়েছে তো অটোমেটিক মনে হচ্ছে ছোট্টো ছোট্টো করে বানাচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফুলে যাচ্ছে। তো মা আমাকে বললো তুমি নাড়ুগুলোকে বানিয়ে দাও আর আমি ওইদিকে ভাজতে থাকি, কারণ ভাজতেও টাইম লাগবে, কারণ অনেকটা নাড়ু হবে আমার যতটা মনে হচ্ছে। প্রায় মনে হচ্ছে তো 2 কোটো হয়ে যাবে, দেখেই বুঝতে পারছো অনেক নাড়ু হয়েছে। তো চলো আমি আমার হাতের কাজটা ঝটপট সেরে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আমার নাড়ু বানানো শেষ হতে হতে এইদিকে দেখো নাড়ু অনেকটা ভাজাও হয়ে গেছে, মানে আর হয়তো একবার মতন হবে, পুরো নাড়ুটাই ভাজা হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, মানে কালারফুল। তো মা আমাকে বলছিল তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, তার জন্য আমি হাতে 2 নিয়েছি, এখনও পর্যন্ত খাইনি। খাওয়ার পর নিশ্চয়ই রিভিউ দেবো কেমন হয়েছে না হয়েছে। আর এই যে দেখো, আর এই কটাই রয়েছে, এরপরে নিমকিগুলোকে ভাজা হবে। আর হ্যাঁ, একটা কথা শেয়ার করি, আমি এখানে না যে বৌমার মতন যে ট্রিটটা ওটা পাচ্ছি না, একদম প্রপারলি মেয়ের মতনই ট্রিটটা পাচ্ছি। যখন যেটা মানে খেতে মন চাইছে সেটাই মা বানিয়ে দিচ্ছে, আমাকে নিজে বানিয়েও খেতে হচ্ছে না। মানে আমাকে সবসময় জিজ্ঞাসা করছে এটা খাও ওটা খাও, মানে বাড়িতে আমার মা যেমন সবসময় এটা খা ওটা খা, আমি খেতে একটু মানে খুব কমই ভালোবাসি, সেই জন্য সবসময় আমার কাছে খা 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 খা। এখানেও সেম, এবার কেউ কেউ এসে মানে যাদের গায়ে জ্বলবে তারা এসে, মানে যারা এরকম ট্রিটটা পায় না আর কি, তারা এসে বলবে নতুন নতুন তো এরকম হয়। আরে ভাই, নতুন নতুনেও কেউ করে না, মানে যারা করে না তারা নতুনেও করবে না, বিয়ের 2 দিন পর থেকেই রূপ দেখিয়ে দেবে, নতুন বলে কিছু না। আর আমার বিয়ের তো অলরেডি 2 মাস কেটে গিয়েছে, দিব্যি আছি আমরা বেশ ভালোই। অ্যাকচুয়ালি নিজে ভালো থাকতে পারলে সবার সঙ্গে ভালো থাকা যায়। আমি ওই হাজব্যান্ড আসবে তখন আসবো, ওই হাজব্যান্ড চলে যাবে তখন আমি চলে যাবো, এরকম ট্রিট করলে তারাই বা কেন আমাদের ভালোবাসবে, তাই না? যাই হোক, একটা সম্পর্ক ভালো রাখার পিছনে হাত দুজনেরই থাকতে হয়। যেমন তোমার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গেলে হাজব্যান্ডকেও অ্যাডজাস্ট করতে হয়, তোমাকেও করতে হয়, ঠিক তেমনি বাকিদের ক্ষেত্রেও তাই। বাকিরা অ্যাডজাস্ট করবে, আমি করবো না, এটা কি হতে পারে? যাই হোক, অনেক বড় বড় ভাষণ দিয়ে দিলাম, অনেকের কাছে ভাষণ মনে হবে। তো আমরা কিন্তু ভীষণ ভালো আছি, যে কদিন আছি দেখাই যাবে, যখন হবে তখন সেটাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যারা এরকমটা চাইছো। অ্যাকচুয়ালি যারা পায় না, যাদের সঙ্গে শাশুড়ির সম্পর্ক খারাপ তাদের দেখেই হিংসা হয়। যাই হোক, এসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। ওইদিকে দেখো নিমকিটাও কিন্তু ভাজা হয়ে গেছে, একটুখানি নিমকি না লাল লাল হয়ে গেছে, ওই জন্য একটু বেশি চোখে লাল লাগছে, মানে একটু পোড়া পোড়া হয়ে গেছিলো, তেলটা বেশি তেতে গেছিলো। নিমকি বানাতে বানাতে মা আমাকে বলছে তুমি কি গোকুল পিঠে খেয়েছো, খাবে? আমি বললাম আমি তো পিঠে পুলি অতটা ভালোবাসি না, তোমরাও জানো তো। মা বললো ঠিক আছে দাঁড়াও, একটুখানি ক্ষীর রয়েছে, মানে দুধ ছিল, দুধটাকে মেরে ক্ষীর করেছে, তোমরা আগেই দেখেছো। বললো এটা দিয়ে যে কটা হয় তোমাকে বানিয়ে দেবো। এই যে দেখো 6-7টা মতন হয়েছে, এটা পুরোটা ক্ষীরের। তারপরে ওই একটু ময়দাগুলো ওতে চুবিয়ে এরকম করে তেলে ভাজতে হয়, তারপরে রসে চোবাতে হয়, এরকমভাবেই হয়। তো মা সেটাও আমাকে বানিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি খাবো না বলছিলাম এত, কারণ আমার তেলে ভাজা জিনিস বলো পিঠে পুলি বলো এগুলো খুব একটা বেশি ভালোবাসি না। যাই হোক, মানে আমি মা আমাকে একটা একটা করে জিজ্ঞাসা করছে আর পরপর বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে। আমি বলছিলাম এত বানানোর দরকার নেই, রোদে গরমে সেই সকাল থেকে উনুনের কাছেই রয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যখন ছেলেরা বাড়ি আসে তখনই এরকম ভালো ভালো আইটেম হয়, মানে ছেলের পছন্দ অনুযায়ী। বৌমারা থাকলে কিন্তু সচরাচর হয় না, খুব কমই বলতে গেলে। কিন্তু আমি সেই ট্রিটটা পাচ্ছি, এটা দেখে না আমার ভীষণ ভালো লাগছে। আমার হাতে দেখতে পাচ্ছ 2 কোটো নাড়ু নিয়ে উপরে চলে এসেছে, মানে পুরোপুরি ভর্তি না, কিছুটা নিচে রয়েছে আর কিছুটা আমি উপরে নিয়ে আসলাম। কারণ হলো আমি তো বেশিরভাগ টাইমটা উপরেই থাকি, তো কখনো খেতে মন চাইলে সেই আবার সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে। তার জন্য মা আমাকে বললো কিছুটা তুমি ওপরে নিয়ে যাও, ওপরে গিয়ে রেখে দাও, যখন খেতে মন চাইবে খাবে, তারপর ফুরিয়ে গেলে আবার নিচ থেকে নেবে। সেই জন্য নিচে কিছুটা রাখা আছে আর কিছুটা আমি ওপরে নিয়ে এসছি। তো সেই সকাল থেকে চলছে এটা ওটা সেটা, যে দেখো আমার অবস্থাটা ঘেমে ভূত হয়ে গেছে, কিছুটা টুকিটাকি হেল্প করতে। আর মা তো সেই থেকে উনুনের কাছেই রয়েছে, এগুলো শেষ হলো, এবার ভাত বসিয়েছে। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমাদের নিরামিষ রান্না বান্না সব কিছু, কী কী হয় না হয় পরে তোমাদেরকে বলবো। তোমাদের দাদা ভাইও কল করেছিলো কাজের মাঝে, তারপরে কলই করা হয় না, আসলাম একটু রেস্ট করবো, ওকে কল করবো।
প্লাস তারপরে যাব স্নান করতে, তারপরে আমাদের লাঞ্চ কমপ্লিট হবে। অলরেডি বাজে 12:49, আজকে একটু রান্না হতে লেট হয়ে গেল। মর্নিংয়ে আমার মা ভাত বসাতে যাচ্ছিল, আমি বললাম যে আজকে সকালে আর ভাত খেতে ইচ্ছা করছে না, আজকে আর রাঁধতে হবে না, মানে শুধু আমার জন্য। আমি যেহেতু একটু ভেতো বাঙালি, সবসময় ভাত চাই 3 বেলা, তার জন্য আজকে তাহলে বললো চলো এগুলো করি। অ্যাকচুয়ালি আমাকে প্রথম থেকে জিজ্ঞাসা করছিল যে তুমি এই খাও এই খাও, মানে যেটা খাবে সেটা বলবা, সেটাই বানিয়ে দেবো। কোনো কোনো বাড়িতে হয় যেটা আগেই বলছিলাম তোমাদেরকে, যে যেদিন মানে মায়ের সন্তান আর কি ডিউটি থেকে ফেরে কিংবা যাওয়ার আগে বা যে কদিন থাকে, তখনই বেশ ভালো ভালো আইটেম হয়, বৌমা থাকলে হয় না, কিন্তু আমার ক্ষেত্রে সেটা না। তবে কেউ কেউ বলবে নতুন নতুন, দেখাই যাক না, এখন নতুন নতুনই কয়েকদিন আদৌ খেয়ে নিই, পরে যখন হবে তখন দেখা যাবে। আজকের আজ কালকের কথা ভেবে আজকের দিনটা তার নষ্ট করা উচিত না, তাই না? তো চলো এখন একটু রেস্ট করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নান টান সেরে আমি উপরে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ নাড়ু আর নিমকিটাকে আমি জানলার ধারে রেখেছি, আর আমি নিজেও ওখানেই বসে রয়েছি। তো বসে বসে লোকজন দেখছিলাম আর নাড়ু নিমকি খাচ্ছিলাম। মা আমাকে খাবার জন্য এগুলো উপরে পাঠিয়েছে, বলেছে তুমি ওখানে থাকবা, বেশিরভাগ টাইম তো উপরেই থাকো, তাই বিকালবেলা যখন তোমার খেতে মন চাইবে তখন তুমি এটা খেতে পারবে। তারপর দেখো আমি লেগে পড়েছি কাজে। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তার মধ্যে কিছুটা শুকায়নি, মানে তোমাদের দাদা ভাইয়ের যে প্যান্টগুলো ছিল জিন্সের ওগুলো তো শুকায়নি, ওই টাইমে তো শোকাবে না স্বাভাবিক কথা। তো আমি কি করছি, আজকে শুকিয়ে গেছে ওগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি, একবারে শোকেসে তুলে রাখবো যাতে ও এসে পড়তে পারে, সেই জন্য ঝটপট করে ভাঁজ করে নিচ্ছে। আর এখন কিন্তু বেলা রয়েছে, তবুও ঘরে লাইট কম, কারণটা হলো বাইরে খুব মেঘ করেছে একদম কালো হয়ে, তো বৃষ্টি আসতেও পারে, আসলে তো ভীষণ ভালো হয়, এত গরমে সবার অবস্থাই ভীষণ খারাপ হয়ে রয়েছে। তো আমি কী করছি, ঝটপট করে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর রুমের ভিতর এত সুন্দর হাওয়া আসছে না বাইরে জানলা দিয়ে, মানে হাওয়া হচ্ছে তো বাইরে, কালো হয়ে মেঘ করেছে, হাওয়া হচ্ছে আর মেঘ ডাকছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে ওয়েদারটা কেমন। এই যে দেখতে পাচ্ছ কীভাবে হাওয়া হচ্ছে আর মেঘটাও পুরো কালো হয়ে রয়েছে, মানে ফোনে তো একটু বেশি লাইট লাগছে তার জন্য, কিন্তু সামনাসামনি একদম পুরো কালো লাগছে, আর মাঝে মধ্যে থেকে থেকে মেঘও চমকাচ্ছে। এই যে দেখো এক পরন বৃষ্টিও হয়ে গেছে, কিন্তু গাছপালাগুলো সব ভেজা ভেজা রয়েছে, মানে আজকে ভীষণ ভালো ঘুম হবে মনে তো হচ্ছে, তাই মানে ঠান্ডা হলো তো অনেকদিন পর ওয়েদারটা। তো চলো এবার রুমের ভিতর যাবো, কারণ এইদিকে মেঘ ডাকছে তো ভয় লাগছে। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই কল করেছে, এটা কিন্তু বেশ কিছুক্ষণ পর। আমি ব্যালকনিতে বসে রয়েছি কারণ বৃষ্টি আর হয়নি, ওইদিকে মেঘটাও কিছুটা পরিমাণ কেটে গিয়েছে, তো আমি মন খারাপ করেই বসেছিলাম, তখন ও আমার গলা শুনেই বুঝতে পেরে ভিডিও কল করলো। দিয়ে আমাকে বলছে কিসের জন্য মুড অফ, এই ওই, তুমি তো আমার স্ট্রং বউ, আমি সবাইকে বলি তুমি কত স্ট্রং, এবার সবাইকে বলবো তুমি স্ট্রং না, এইভাবে হাসাচ্ছিলো আর কি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দিয়ে উপরে আসলাম আর আমরা সবাই চাটা খেলাম, আর এখন বাজতে চললো প্রায় 7:30। তো আজকের ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো টাটা, সবাইকে আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। গুড নাইট।